কোটে গেলি ও বউয়ে মুখে না আসে তো মিছে না আসো আমার বেটি বলে কল দিছে ল জানি না মিস কল তো উঠে আসলে দেখে আবার কল দিন তো কসে আজকে বলে ওই আসবে আমার বাড়ি তা হার বেগি যখন বাইরে আছে তখন তো ঘরে বাইরে তখন কামের ভয়ে হার বেটি ভাই বাইরে গেলে তখন বাইরে বাইরে পালাম না হাতে তিন তো খালি বুড়ি চালায় বাসনি এখন এখন বেটিটা আসে যোগ হবে জীবনটা আমার অতিষ্ঠ করে দিয়েছে বুড়িটা বেটিটা আসে তো মা বেটি বলে আমার জীবন কি চলে খান 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 করে ফেলবে কি যেন ভাগ্য আছে বুড়ির বেটি তোমাদের বাইরে থেকে আসে আগে কত মুখ চলে আছে এবারে যা ভাই আসে কি পরিকল্পনা করে আসে তোমার বেটি মিলে থাক কি আর করা দেখ কি কই বুড়ি এবার তুই কত কাম পারিস দেখ মোহিনী আমার বেটি কাইতে আসবা দে তারপর দেখ মো তুই কত কাম পারিস কা বাবু ভালো আছি কতদিন পর দেখা হ্যাঁ খুব গরমই তো বসে খুঁজে খুঁজে বাড়ি তো একদম বুবু আলাদা করে যায় উঠল দেখো সি আমার ঘর তো নাই ওই জন্য আবার খুঁজতে খুঁজতে এই মুখে আনো দেখো সি তিন পাত্রে ঢুকা আছেন সারাটা রাস্তা আনো এতই গরম গরমে সুটে মনে হয় আমার মাথার মগজগুলা গলে গলে পড়বে না পারে ভাবন বাবার বাড়ি যায় আগে আমি বাথরুমে ঢুকমু আর ডুব দিমু বাবা ঘপা ঘপ ডুব দিমু টপাটপ বার হম তারপরে খাওয়ান দাওয়ান না করমু কিরে ভাত আনতেছেন আর ও আর একটা কথা তোমার কথার আগে উত্তর দিই কে বলি উত্তর দেওয়ার কথা মনে কর না অন্য কথা কেন শোনো তোমাকে কয়ে তোমার সাথে তো আমার কথা কয় আর না ইচ্ছা নাই আহা সাথে সাথে কছেন বুবু ভালো আছেন কেন তুমি কি আমার খোঁজ খবর লেন একবার কি ফোন কল দেন দেন না খালি তো বাবার বাইত কল দেন খালি বাপের বাইত কল দেন হ্যাঁ যে তোমার একটা নুনদ হই নুনদ বলে গণ্য করিন যাও 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 এখন আর লাগবে না উদের জরুর দেখাবা তুমি যাও যাই ভাত রাত কি আনছিস না কি করেছিস যাই রেডি করো আমি খামো কথা দেখ কথা শুনে যেন পিত্তি জ্বলে যায় সেঙ্কা মাম কা তেঙ্কাই সাহাব মাম বেটি এক কদিন যে বাইর থাকবে ওর জীবনটা শেষ করে দিবে আর ভালো লাগছে না সাহাব অর্ডার করলে এখন খাওয়া দাওয়া রেডি করো নাহলে তো সিয়ে তাহলে শেষ করে দিবে সব কিছু তাই আমি কষি এটি আমার মা বসে আছে বসি বাবা বসি আনা যে ধকলটা গাছের শরীরের উপর দে বসো তাই কছি মা আমি এতক্ষণ থেকে আমার মাও কটে গেল আমার মাও কটে গেল আমার মাও যে সিরিয়ালের পাগল আমি এখন আবার বুঝা পাচ্ছি আগে বুঝেছি মনে করি যে আমার মা একদিন তো মনে সিরিয়াল দেখা বাদ দিছে খালি নামাজ বন্দি গেলেই পড়ে থাকে এখন দেখো যে আমার মতো আমার মায়ের অভ্যাস যায়নি খালি সিরিয়াল আর সিরিয়াল হ্যাঁ ওই দেখি এখন কি দেখছি মা সিরিয়ালত টিভিটা বন্ধ করো তো আমার কিছু কথা আছে আগে শোনাইলা শোনো ও মা একদিন তুই চলে আসো মা কদিনই মা শিয়ালি তো এখন শেষ হয়নি কোন দিকে যে সময় যাচ্ছে কোন মুখ দিয়ে সময় যাচ্ছে বুঝাই পাস না আমি আসো ভালো কথা তো তোর চেয়ারা ইঙ্গে আছে মা এত শুয়ে গেছি গে হ্যাঁ খাওয়া দাওয়া করিস না কি করিস এত চেয়ারা খারাপ হয়েছে গা তোর ভালো করেছি মোর সাথে না ফেলা বস ফেটা না জোরে দে জোরে দে গাওয়াতে না বাতাস লাগুক হায় রে মা কি গরম পড়িছে যেমন হাত পা জ্বলে পুরো শেষ হয়ে যাচ্ছে আয় পা টানা বড় জোরে দে জোরে দে বস হায় রে মোর ভাঙ্গা কপাল মা সে কথা কইস না শোয়ে ভাই 10 বিঘা মাটি আলু লাগাছে সে আলুর কামগুলা সম্পূর্ণ কাম মোর হাতে করে দিল মোর শাউর আমার কামত হাত দেয়নি গরুর মতো মেয়ে খাটনু খাওয়া দেওয়ার খোঁজ খবর কিছু না সারাদিন খাটতে খাটতে খাওয়ার সময় পাও না এমনি মোর চেয়ার এঙ্গা হয়েছে আর কি কি কমু মোর মোর ভাতারের কথা কইস না খোঁজ খবর না কি খানো কি দানো কোনো খবর নাই মা ও মা এলা কি কছে শোনা তো সিহা রেঙ্কে হাসিলার জন্য তালে কদিন ওই ডাইনি মাগি বুড়িটা তো জীবনটা শেষ করে দিল আর কাম পাওনি আটা বেটা দেখে তোর বিয়া দিনু আর মোর ছেলের কপালে লাভ দুঃখ মোর ছেলের এখনো নাক দিয়ে দুধ পড়ে সে ছেলেটা একমে বাইর দিছু কি আদরের ছেলে মোর আর ওইটাই দেখ
আমার বাড়িতে ডামরিটা ডামরিটা সারাদিন শুয়ে বসে থাকে 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 গিলে 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 গলা পুড়ে খায়। দেখেছি তার খাওয়া গলা পুড়ে খায় খায়। সেই একবারে কি হয়েছে, খাসির মতো চেহারা আছে তার, খাসির মতো চেহারা আছে। আর তোর আমার বাড়ির ছেলেকে আছে কি আর কমো মা দুঃখের কপাল, চলে আর তোর ভাত খাওয়া লাগবে না। মাও শোন শোন, বইটা আনি বাথরুমত গিয়েছে না, ডুব না ডুব দি ভাই ডুব দে, গাওটা জুড়ে তো খুঁজে বেড়ানো মা তখন যায় আমি দেখো আনন্দ ঘর ভাবি কি করছে শুনবো থাক কম না 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 কম। যে তেলের দাম বাড়িছে হর হর করে তেল গুলো দিল, দিয়ে তরকারি আনতেছে গড় গড় করে ঢালে ঢালে গাছে খায়, তেলই উপরে খায় তেলই ভাসছে, এলা খালে শরীরের ক্ষতি স্বাস্থ্যের ক্ষতি। আর তেলের দাম যে বাড়া বাড়িছে আর এইভাবে মানুষ তেল খরচ করে, আমরা আনতে খাই না বাড়ি তো আমার সংসার চলে না, ধ্বংস করে রেখে দিবে মা ধ্বংস করে দিবে, তোমার সংসার দিলে আমি ধ্বংস করে দিবে, কোথায় নিয়ে আসে কোনো বাস নাই বিচার নাই কিছু নাই, কতগুলো তরকারি আন দিছে এত তরকারি আনার দরকার আছে কি কম আর তো মা। জেলা জীবনের মুখ্য দেখেনি ছেলে আসে দেয় পোচে মেন্নাই বেটি হয় বাইতে আসে পোচে আর কি করবে, খাক খাক ঢালে খাক বেটা খালি বাইত আসবা দি, বাইত খালি আসুক তুই আর মুই মিলে ঠিক মতো কমো মা, তারপরে মাগির ব্যবস্থা করবো বাবার বাইত করে পাঠে দেবো, যদি খাওয়ার ইচ্ছা থাকে ইন্ডিয়া করে যদি খরচ করার ইচ্ছা থাকে তাহলে বাড়ির বাইর থেকে নিয়ে আসে খাক, তাহলে বুঝবে কেঙ্কা লাগে আমার বাড়ি যায় আমার বাড়ি চল যায় মাসি বাইত খাওয়া পাচ না আর কি করছে, আসে খাসির মতো মোটা হসে আর শরীরের গোস্ত ধরছে না, ওর গোস্ত কাটা কাটা কুরবানি দিমু আর কি কমো, এর চেয়ে বেশি কি কার কমাস, খালি বেটা বাড়িতে আসুক আজকে।